মালয়েশিয়ায় করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা আবারও বাড়তে শুরু করেছে। আর এজন্য এই করোনা পরিস্থিতি সামাল দিতে আবারও ২ সপ্তাহের জন্য কন্ডিশনাল মুভমেন্ট কন্ট্রোল জারি করা হয়েছে। আজ থেকে অর্থাৎ ১ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত এই সময়সীমা বর্ধিত করা হয়েছে। এছাড়াও আন্তঃরাজ্য ভ্রমণের উপর কিন্তু সেই আগের মতোই নিষেধাজ্ঞা বহাল রয়েছে। আর এই চলাচলে বিধিনিষেধ থাকার কারণে বিভিন্ন রাজ্যে যাদের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারা অনেকটাই এখন লোকসানে রয়েছে। তবে এই বিধিনিষেধের মধ্যেও আজ থেকে সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রাইভেট সেক্টরগুলো শতভাগ চালু করেছে মালয়েশিয়া সরকার। অন্যদিকে গত ২৪ ঘন্টায় আক্রান্তের যে রেকর্ডটি হয়েছে তা হিসাব করে দেখা যায় যে গত ২৪ দিনের তুলনায় কিন্তু অনেক বেশি। গত ২৪ ঘন্টায় মালয়েশিয়ায় করোনায় আক্রান্ত হয়েছে ১,৪৮২ জন এবং মৃত্যু হয়েছে ৭ জনের। করোনাকালীন সময়ে বাংলাদেশ ও অন্যান্য দেশের যে বিদেশি কর্মীরা দেশে ছুটিতে গিয়ে আটকা পড়েছে, সেই সব কর্মীরা পুনরায় মালয়েশিয়ায় প্রবেশ করতে চাইলে তাদের নিয়োগকর্তারা যদি অভিবাসন বিভাগের মাই ট্রাভেল পাস নামের যে আবেদন প্রক্রিয়াটি রয়েছে সেটির মাধ্যমে আবেদনের প্রেক্ষিতে কিন্তু তারা চাইলে মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবে। এবং আমরা দেখেছি অনেকেই ইতিমধ্যে এই প্রক্রিয়ায় কিন্তু মালয়েশিয়ায় এসে পৌঁছেছে। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, মালয়েশিয়া।